গোপন সূত্রে খবর পেয়ে জুয়ার থেকে হানা দিয়ে নগদ টাকা সহ দুই জুয়ারিকে গ্রেপ্তার করল সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ি পুলিশ। উদ্ধার হয়েছে তাস, পলিথিন সহ জুয়া খেলার সামগ্রী। জানা গেছে, গত রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রূপনারায়ণপুর কল্যাণ গ্রাম এলাকায় জুয়া খেলার ঠেক চলেছে। এরপরই রূপনারায়ণপুর ফাঁড়ির আইসি রাহুল দেব মণ্ডলের নেতৃত্বে একটি পুলিশের দল গিয়ে সেখানে অভিযান চালায় এবং দেখা যায় যে চারজন সেখানে জুয়া খেলছে, দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি দুজনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। ধৃত দুজনের নাম বিশ্বনাথ কোলে ও মুকুল মজুমদার। তাদের বাড়ি রূপনারায়ণপুরের কল্যাণ গ্রাম এলাকায়। এছাড়াও পুলিশ ঘটনাস্থল থেকে নগদ 10,000 টাকার বেশি টাকা উদ্ধার করেছে। উদ্ধার হয়েছে তাস সহ জুয়া খেলার আরো অন্যান্য সামগ্রী। ধৃতদের আজ আসানসোল মহকুমা আদালতে পাঠানো হবে এমনটাই খবর। সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, টাইমস বাংলা।